পবিত্র কোরআন অবমাননা করার উচিত শিক্ষা পেতে শুরু করেছে সুইডেন। সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় জোর বিতর্ক শুরু হয়েছে, মুসলিম বিশ্বজুড়ে নিন্দা ও বিক্ষোভ অব্যাহত। শনিবার সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে 40 বছর বয়স্ক রাসমুস পালুদান নামের এক চরম ডানপন্থী পবিত্র কোরআনের কপিতে আগুন ধরিয়ে দেন। রাসমাস পালুদান একজন ডেনিশ সুইডিশ রাজনীতিবিদ এবং আইনজীবী এবং 2017 সালে প্রতিষ্ঠিত অতি ডানপন্থী গোষ্ঠী হার্ডলাইনের নেতা। পালুদান 2020 সালে সুইডিশ নাগরিকত্ব পেয়েছিলেন। তিনি ইসলাম বিদ্বেষী এবং অভিবাসী বিরোধী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। আইন ভঙ্গ করার জন্য ডেনমার্কে এই ব্যক্তিকে বহুবার বিচার করা হয়েছে। এখন সে সুইডেনের বিভিন্ন শহরে কোরআন পড়ানো শুরু করেছে। তার এইসব ঘটনার কারণে কূটনৈতিকভাবেও বেশ চাপে পড়েছে সুইডেন সরকার। এতদিন ন্যাটোতে যুক্ত হওয়া নিয়ে ফিনল্যান্ডের জোরালো সমর্থন ছিল সুইডেনের পক্ষে, তবে এবার তুরস্কের রুদ্র মূর্তির সামনে পিছু হাঁটতে শুরু করেছে হেলসিঙ্কি। প্রথমবারের মতো ফিনল্যান্ডের পক্ষ থেকে সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যুক্ত হওয়ার কথা শোনা গেল। এ নিয়ে মঙ্গলবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেন, বড়সড় বিতর্কে ফেঁসে গেছেন সুইডেন, যা থেকে শীঘ্রই দেশটির পরিত্রাণের আশা নেই। তাই এই পরিস্থিতিতে সুইডেনকে ছাড়াই আমাদের ন্যাটোতে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। অবশ্য বিষয়টি নিয়ে ফিনল্যান্ডের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম। সম্প্রতি ন্যাটোর সদস্যপদ পেতে ফিনল্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক। অন্যদিকে প্রতিবেশী সুইডেনকে ছাড়া ন্যাটোতে যুক্ত হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছিল ফিনল্যান্ড। তবে ন্যাটোর সদস্যপদ পেতে তুরস্কের সমর্থন প্রয়োজন স্টকহোমের। তবে সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তুর্কি সরকার। এই ঘটনায় সুইডেনের সরকারের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানানো হলেও বাক স্বাধীনতার সাফাই দিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে ন্যাটোর সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে সুইডেনের প্রতি সমস্ত সহযোগিতার পথ বন্ধ করে দিয়েছে তুরস্ক। ফলে ন্যাটোতে যুক্ত হওয়ার লক্ষ্যে বাধ্য হয়েই প্রথমবারের মতো বিকল্প উপায়ের কথা জানালো ফিনল্যান্ড। সুইডেনকে ছাড়াই অগ্রসর হওয়ার ব্যাপারে এবার চিন্তাভাবনা শুরু করেছে ফিনল্যান্ড।